অর্প বলল, মালতী আমার বাড়িতে কাজ করতে আসতো সন্ধেবেলা, সুস্মিতার বাড়িতে কাজ সেরে। সেদিন সুস্মিতার বাড়ি পার্টি থাকায় আমি ওকে বলেছিলাম না আসতে। হুম, আর তাই জন্যই তোকে মারা পরিকল্পনায় ছিল না, তবে অনেকের নয় যাদের সে হত্যা করেছে তাদের রুপি ধরতে পারে। সিরিয়াল কিলারের নতুন শিকার এক ভদ্রলোককে বিভৎসভাবে মরে থাকা অবস্থায় পাওয়া গেছে শীতলা মন্দিরের পাশে, পড়ল। কিন্তু সুস্মিতা স্পষ্ট অনুভব করতে পারছে সে ছাড়াও এ ঘরে অন্য কেউ আছে, কেউ যেন সারা ঘরে হেঁটে চলে বেড়াচ্ছে।